নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিম আর দুধ দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে আর এটা খেতেও হয় কিন্তু তেমনই সুন্দর। এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এর স্বাদ যেন অমৃত। আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আর এটা তৈরি করা এতটাই সহজ যে কোনো রকম ঝামেলা ছাড়াই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। এবার ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 3টে ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন। তো 3টে ডিম আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। খুব বেশি লবণ দেবেন না, সামান্য পরিমাণ লবণ এখানে দিতে হবে। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে আমি চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, ডিমটা যতটা ভালো করে আপনারা ফেটাতে পারবেন এই ডেজার্টটা ততটাই ভালো তৈরি হবে আর ততটাই ফুলে উঠবে। তো সেই কারণে ডিমটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর রঙটা আগের তুলনায় পাল্টিয়ে গেছে। আর এর মধ্যে আমি চিনি দিয়েছিলাম, চিনিটা এখন সম্পূর্ণ গলে গেছে। এইবার এই ডিমের মিশ্রণটা কতটা পরিমাণ হয়েছে সেটা আমি মেপে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ। আমি কাপ নিয়েছি, আপনারা এখানে বাটিও নিতে পারবেন। এবার এই ডিমের মিশ্রণটা আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সব ডিমের মিশ্রণটা আমি কাপের মধ্যে ঢেলে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে ডিমের মিশ্রণটা 1 কাপ হয়েছে। এবার এই কাপের মধ্যে থেকে ডিমের মিশ্রণটাকে আমি আবার পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এইবার এই কাপের মাপ করেই আমি এইখানে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। বন্ধুরা, ডিমের মিশ্রণটা মেপে নেবেন। মেপে নেওয়ার পর যতটা পরিমাণে হবে ততটা পরিমাণই দুধ কিন্তু এখানে দিতে হবে। দুধের পরিমাণ কম বা বেশি করবেন না, তখন কিন্তু এটা ভালো তৈরি হবে না। এইবার এই দুধটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে এর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করবেন। এবার ডিম আর দুধের এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিতে হবে। এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমি এইখানে জাল দেওয়া দুধ ব্যবহার করেছি। দুধটাকে জাল দেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু এইখানে দুধটা ব্যবহার করবেন। বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ডিম আর দুধের পুডিং। তো এই পুডিংটা খেতে কিন্তু অমৃত স্বাদে তৈরি হয়। আর এই গরমকালে ডিম আর দুধের এই পুডিংটা খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরপর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। এবার এই বাটির গায়ে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো আমি তেলটাকে খুব ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার দুধ আর ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাই বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। সব মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বাটির মধ্যে একটু জায়গা ফাঁকা রয়েছে, এটা অবশ্যই ফাঁকা রাখবেন, কারণ পুডিংটা তৈরি হবার সময় পুডিংটা অনেকটা ফুলে উঠবে। এইবার আমি পুডিংটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ভালো মতো ফুটে উঠতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, আমি কড়ার মধ্যে আগে থেকেই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা এখানে খুব বেশি দেবেন না, এই স্ট্যান্ডে সমান সমান করে জলটা দেবেন।
এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 25 মিনিট এটাকে ভাপিয়ে আমি পুডিংটা তৈরি করব। তার জন্য আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এখন 25 মিনিট আমি হতে দিচ্ছি। 25 মিনিটের মধ্যেই এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে। দেখুন বন্ধুরা, 25 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি, পুডিংটা এখন অনেকটাই ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর এটা খুব ভালো মতো জমাট বেঁধে গেছে। ভেতর থেকে এটা কাঁচা রয়েছে কি না সেটাও আমি একবার দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা ভেতর থেকেও খুব ভালো মতো তৈরি হয়েছে, আর এটা খুব ভালো মতো জমাট বেঁধেছে। তো এই পুডিংটাকে আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি, আর এটা এখন খুবই গরম রয়েছে, আমি পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুডিংটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বাটির মধ্যে থেকে পুডিংটাকে বের করতে হবে, গরম অবস্থায় বের করলে কিন্তু হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো দেখুন বন্ধুরা, ধারগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পুডিংটাকে বাটির মধ্যে থেকে বের করে নিচ্ছি। পুডিংটা খুব সুন্দর তৈরি হয়েছে, আর বাটির মধ্যে থেকে খুব সহজেই বেরিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি উপরে কয়েকটা কিশমিস দিয়ে দিলাম, এইভাবে যদি কিশমিস দিয়ে দেওয়া হয় তাহলে পুডিংটা দেখতে সুন্দর লাগে। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আর একটা কথা বন্ধুরা, পুডিংটাকে এই রকম অবস্থাতেও আপনারা খেতে পারবেন, আর আপনারা যদি ঠান্ডা অবস্থায় খেতে চান তখন এই পুডিংটাকে নর্মাল ফ্রিজের মধ্যে আপনারা রেখে দেবেন ঠান্ডা হবার জন্য, ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। তারপর যখন খাওয়ার হবে তখন ফ্রিজের মধ্যে থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পুডিংটা পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।